আমরা ছোট বড় সবাই বাসা বাড়িতে ফ্রিজে ব্যবহার করে থাকি, কিন্তু বেশিরভাগ মানুষ ফ্রিজের সঠিক ব্যবহার এবং সঠিকভাবে খাদ্য সংরক্ষণ করতে পারে না। একটি ফ্রিজের উপর নির্ভর করে একটি পরিবারের স্বাস্থ্য। ফ্রিজে খাবার সংরক্ষণে কিছু নিয়ম আছে যেগুলি মেনে না চললে স্বাস্থ্য ভেঙে পড়তে পারে। তবে আজকে জানবো সঠিক নিয়মে কীভাবে মাছ মাংস সংরক্ষণ করা যায় ফ্রিজে কোনোরকম স্বাস্থ্যের ঝুঁকি ছাড়াই। খাদ্য রসিকদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় মাছ বা মাংস না থাকলে চলেই না, রোজ ভাতে একটু মাছ বা মাংস চাই। সেই জন্য এই ব্যস্ত জীবনে রোজ বাজারে গিয়ে মাছ বা মাংস কিনে আনা সম্ভব নয়। একটু সময় পেলেই মাছ মাংস কিনে নিয়ে এসে ফ্রিজে ঠুসে দেন এবং এই মাছ মাংস দীর্ঘদিন ধরে খেতে থাকেন। অনেকে এই বছর ঈদের মাংস পরের বছর ঈদে দেখা যায়, এমনকি আমের মরশুম শেষ হওয়ার 3 মাস পরেও ফ্রিজ থেকে আম বের হয়। এমনভাবে ফ্রিজে খাবার ভরে রেখে খাওয়া মোটেই স্বাস্থ্যপূর্ণ নয়। মাছ মাংস যখনই কিনুন না কেন, 5 থেকে 6 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন এবং সতেজ টাটকা ও স্বাদযুক্ত থাকবে। বাজার থেকে মাছ কিনে আনার পর মাছটিকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর মাছটিকে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর হালকা নুন, হলুদ ও লেবুর রস মাখিয়ে নিন। তারপর যেটা আজকে রান্না করবেন সেটা নর্মালে রেখে দিন এবং যেটা 2 দিন পর রান্না করবেন সেটা একটা এয়ারটাইট কন্টেনার বা এয়ারটাইট প্যাকেটে ভরে ডিপে রেখে দিন। কখনোই একটা বড় কন্টেনারের ভিতর কাঁচা মাছ এবং রান্না করা মাছ রাখবেন না। কাঁচা মাছের মাথা কখনোই ফ্রিজে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে নিতে হবে।